মানে হালালের উপরই স্থির থাকেন এবং হারাম থেকে বিরত থাকেন সেই সাথে ফরজ আবাদতগুলো করেন বিশেষ করে নামাজের তাদের ব্যাপারে কি তারা সুন্নাহগুলো আমল না করলে তারা জান্নাতে চলে যাবে এমন কোনো কথা আছে কি না উত্তর এই ধরনের উপস্থাপনা কোরআনে অনেক আছে যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে পরে আমি ছাগিরো গোনা ছোটো ছোটো গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো এবং তোমাদেরকে জান্নাতে প্রবেষ্ট করব। এগুলো আছে কোরআনেও আছে হাদিসও আছে যে সাহাবি বলেছিলেন যে কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তো ফরজগুলো ইসলামের রকুনগুলো আল্লাহনবী ইসালাম বলে দিয়েছিলেন এবং তিনিও বলেছিলেন এখান থেকে কিছু কমও করবো না বাড়াবো না বহারিশ হাদিস আল্লাহনবী ইসালাম বলছেন হ্যাঁ তোমরা যদি কাউকে দুনিয়ায় থাকা অবস্থায়ও জান্নাতি হয়ে উনি বিচরণ করছেন এমন মানুষ দেখতে চাও তাহলে তার দিকে তাকাও কিন্তু একথাও মনে রাখতে হবে যে একটা তো হলো আল্লাহ নবী ওসাল্লাম ছিলেন তার উপরে প্রত্যাদেশ নাজিল হতো এর মাধ্যমে তিনি বিধান দিয়েছেন আর আরেকটি হলো যে এখন তো সেই সুযোগও নাই দ্বিতীয়ত হলো ওনাদের মতো আমলও তো আমাদের নাই আর বিশেষ করে কোন আমল কবুল হচ্ছে কোনটা কবুল হচ্ছে না সেটা আমরা জানি না শুধু ওইভাবে আমরা নীতিগতভাবে বলতে পারি যে ফরজের উপরে চললে হারাম থেকে বেরোতে থাকলে একজন মানুষ আশা করা যায় জান্নাত পেয়ে যাবে যেহেতু সুন্নাত মোস্তাহাব নফল এগুলো হলো বনাসের স্থলাভিষিক্ত অতিরিক্ত তার কিছু মান বৃদ্ধির সহায়ক সেটা ঠিক আছে স্বাভাবিক অবস্থায় কিন্তু এটাও মনে রাখতে হবে বিশেষ করে নামাজের ক্ষেত্রে যারা ফরজের পরের সুন্নতগুলোর বেলায় অবহেলা করে থাকেন তারা বলেন এটার তো হিসাব নিকাশ হবে না তাইলে আমরা এটা নিয়ে এত মাথা ঘামাবো কেন উত্তর হচ্ছে আবার এক হাদিস এটাও আসছে যে যাদের ফরজ নামাজে কম পড়ে যাবে নির্দেশ দেওয়া হবে যে ফরজ ছাড়া যে নামাজগুলো আছে মানে নফল বলতে এক বাক্যে সুন্নাত মুস্তাহাব এবং সাধারণ সাধারণ নফল সবগুলোকে বোঝায় তো সেখান থেকে তার ঘাটতিটা পূরণ করা হবে এবার চিন্তা করে দেখুন যে বিপদের সময় কি হয়ে গেল এই নফল এবারটা ফরজের স্তলাভিশুপ্ত হয়ে গেল আর বিপদ তো আমাদেরই বেশি হবে যারা পাপ বেশি করি যারা ইমানটাই ভালো করে সব সময় ধরে রাখতে পারি না যারা সব সময় ইমানের দুর্বলতা নিয়েই চলে থাকি এবং আমাদের আমলে রয়েছে নানান ধরনের ত্রুটি এখলাসে কত ঘাটতি খুজুর মধ্যে কি পরিমাণ আমাদের কমতি সেগুলো দেখলেই তো বোঝা যায় যে আমাদের অন্তত এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমলে অবহেলা আনার কোনো অবকাশ নেই হ্যাঁ মাস আলা হিসাবে এটাই অবধারিত যাতে করে কেউ এ কথা না বলতে পারে যে সূন্নত না পড়লে তোমার ফরজ কবল হবে না এবং সূন্নতগুলো আসলেই এত গুরুত্বের দাবিদার যে এগুলো করতেই হবে যার ফলে দেখা যায় অনেক মানুষ সব হিসাব মিলাইতে গিয়ে তখন দেখা যায় এত সময় আমার নাই তাইলে নামাজ পড়ারও আমার যৌবনকালের সুযোগ নেই আমাকে বার্ধক্যে গিয়ে পড়তে হবে সেখান থেকেও সতর্ক থাকা আমাদের অবশ্যই প্রয়োজন এবং একজন জ্ঞানী কবি বলেছেন যে দার জুয়ানি তোবা সেওয়ায় সেবারি ওকতে পিরি গুরগে জালিম মিশ পরহেজগার পার হেসগার যৌবনকালেই তৌবা করা আল্লাহর পথে সরল পথে এসে দাঁড়িয়ে যাওয়া এটাই হল নবীর রসুলদের চরিত্র এবং বৈশিষ্ট্য আর বার্ধক্যে গিয়ে সোজা হয় সে তো একটা নেকড়ে বাঘ পর্যন্ত তখন সোজা হয়ে যায় যখন আর তার গায়ে ওই রকম শক্তিই থাকে না তাইলে আমাদেরকে এমন মাস আলাহ বলতে হবে না যার কারণে মানুষ আল্লাহর থেকে পিছিয়ে যায় বরং এমনভাবেই বলতে হবে যাতে মাস আল্লাহ জায়গা মতো থাকে এবং মানুষ আল্লাহর প্রতি অগ্রসর হয় এবং যে কাজে তার দুনিয়া আখড়াতে আখরাতে উপকার আসে সেই কাজের জন্য সে আরও বেশি শক্তি পায় উৎসাহ পায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন না আমি